আমার ছোট্ট বন্ধুরা, তমিজ মল্লিক পেইন্টিং চ্যানেলে আজ আমি তোমাদের একটি পালতোলা নৌকা এঁকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এই ছবির মধ্যে আকাশ, নিচে জল অংশ এবং তার উপরে পালতোলা নৌকা আছে, দূরে গাছপালা এবং নৌকা একটি মাঝি আছে। তো আঁকাটা খুব সুন্দর এবং সহজ। তো এই আঁকাটা আঁকতে গেলে তোমরা খাতাটা আড়েভাবে নেবে, আড়েভাবে নিয়ে সুন্দর করে আঁকবে। তো আঁকতে চেষ্টা করো, তোমরা ভিডিওটা দেখো এবং আঁকতে চেষ্টা করো। তো সর্বপ্রথম তোমরা নৌকাটা আঁকো, খাতার ঠিক মাঝখানে নৌকাটা আঁকো। নৌকার উপরে যে লাইনটা চাঁদের মতো বাঁকানো এবং দুদিকে ঠিক এইভাবে তোমরা নামিয়ে নাও, নিয়ে জলের ঢেউ এবং আঁকা বাঁকা করে নিচে একটু করে দাও এবং নৌকার একটু কানা করে দেবে কানাটা, এবং পালতোলা নৌকা পালটা সুন্দর করে এইভাবে আঁকো, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সুন্দর করে এইভাবে। এবং নৌকা যে বাঁশ, বাঁশের মধ্যে পালটা থাকে সেই বাঁশটা এইভাবে আঁকো সুন্দর করে সোজা করে। পরে ওই পালের উপরে যে বাঁশের দাগটা মুছে দেবে, ঠিক সুন্দর করে এইভাবে মুছে দাও। বেশি চেপে আঁকবে না, বেশি চেপে আঁকলে কাগজ নষ্ট হবে এবং সম্পূর্ণ রবার দিয়ে মুছে তোলা যাবে না। তো হালকা করে আঁকবে, একটা মাঝি আঁকো এভাবে, এবং মাঝির হাতে একটা সরু করে একটা নৌকার হাল এঁকে দেবে এইভাবে। এইভাবে জলের ঢেউগুলো করো এবং দূরে গাছপালা রেখাটা এইভাবে করবে, যেটা আমরা হরাইজন্টাল লাইন বলি। তো হরাইজন্টাল লাইন সমান করে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত সমান করে, এবং তার উপরে ছোট্ট ছোট্ট করে এইভাবে দূরে গাছপালাটা দেখাবে সুন্দর করে এইভাবে। হ্যালো, কেমন? এবং দূরে গাছপালার উপরে কয়েকটা এবার নারকেল গাছ কিংবা তাল গাছ জাতীয় কিছু এঁকে দেবে ছবি সৌন্দর্য বৃদ্ধির জন্য। সুন্দর, খুব সুন্দর করে এইভাবে ড্রয়িংটা সুন্দর করে করবে, ড্রয়িংটা সুন্দর করে। ড্রয়িং হচ্ছে ছবির প্রাণ। ড্রয়িং ভালো হলে জানবে রংটাও ভালো হবে, আর পেন্সিল কেউ চেপে আঁকবে না, পেন্সিল হালকা করে আঁকবে, সুন্দর করে হালকা করে আঁকবে, বেশি রবার দিয়ে মুছবে না। এবং তোমরা রং শুরু করো। সর্বপ্রথম আমি এখানে স্কাই কালার ব্যবহার করছি, যেটা তোমরা আকাশি রং বলো। সেই আকাশি রংটা আকাশে উপরেইভাবে হালকা করে, উপর থেকে গাঢ় হয়ে নিচে হালকা, এবং আকাশে একটু মেঘ মেঘ ভাব থাকবে, ঠিক এইভাবে এইভাবে একটু মেঘ মেঘ ভাব থাকবে। এবং জলের মধ্যেও আকাশি রংটা এইভাবে পাশাপাশি ডান দিক বাম দিক করে খুব হালকা করে সম্পূর্ণ ভরে দেবে না। যত হালকা করে করবে এর উপরে যে পরে পরে আবার রং দিতে হবে সেই রংগুলো ঠিকভাবে দেওয়া যাবে। তোমরা গাঢ় করে ভরবে না, গাঢ় করে ভরলে রংটাও শেষ হয়ে যাবে। এইভাবে ঠিক সুন্দর করে ঢেউ ঢেউ করে সুন্দর করে এইভাবে সুন্দর করে পাশাপাশি ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক এইভাবে করে তোমরা রংটা ভরো। এবং আকাশে একটু গাঢ় করার জন্য কোবাল্ট ব্লু রঙ আমি ব্যবহার করছি, কোবাল্ট ব্লু। তো কোবাল্ট ব্লুটা খুব অল্প পরিমাণে তোমরা ব্যবহার করবে, ঠিক আমি যেখানে দেখাচ্ছি। সম্পূর্ণ রং করতে হবে না, কোবাল্ট ব্লুটা সম্পূর্ণ করতে হবে না, হালকা করে সেকেন্ড রং যেটা বলো তোমরা সেকেন্ড টোন, ঠিক এইভাবে। এবং জলের মধ্যেও ঢেউ ঢেউগুলো তোমরা, জলের যে ঢেউ সেই ঢেউগুলোও তোমরা এইভাবে দেখাও পাশাপাশি ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক, খুব হালকা করে একদম অল্প পরিমাণ, পরিমাণটা খুব কম, কোথায় কোথায় আমি দেখাচ্ছি ঠিক সেইখানে তোমরা দেবে সুন্দর করে এইভাবে। হলো, এবার দূরে গাছপালার মধ্যে তোমরা আকাশি রংটাই ব্যবহার করো, স্কাই কালার যেটা, স্কাই কালার আকাশে যে রংটা দেয় এবং জলের মধ্যে যেটা দেওয়া হয়েছে সেই রংটা তোমরা ছোট্ট ছোট্ট করে এইভাবে ভরবে, ঠিক এইভাবে। এবং তাল গাছ নারকেল গাছগুলো ঠিক এইভাবে আকাশি রং করে নেবে, প্রথম ফার্স্ট টোন এইভাবে করে নেবে তোমরা, বেশি চেপে করবে না, হালকা করে। এবং দূরে গাছপালার উপরে নিচের দিকে স্যাপ গ্রিন রং তোমরা ব্যবহার করো, স্যাপ গ্রিন, স্যাপ গ্রিন উপর দিকে আকাশি ছেড়ে রেখে নিচের দিকে গাঢ় করে এইভাবে তোমরা স্যাপ গ্রিন ব্যবহার করো।
হালকা করে, এবং গাছের যে শ্যাডো আছে সেই শ্যাডোগুলো তোমরা দেবে, প্রতিবিম্ব যেটা বলো। নৌকার পালের মধ্যে তোমরা মিডিয়াম ইয়েলো ভরো, মিডিয়াম ইয়েলো। তো দেখো নৌকার পালের মধ্যে একটু হাইলাইট রাখতে হবে, হাইলাইট ছবির মধ্যে যেটা উচ্চ আলো, ছবিটাকে উজ্জ্বল দেখানোর জন্য। তো এইভাবে তোমরা হাইলাইট ছাড়বে। তো দেখো হলুদ রং করার সময় আমি এখানে হাইলাইট ছেড়ে দিতে হালকা করে হাইলাইট, এবং তার উপরে আমি ইয়েলো আকার রং ব্যবহার করছি, ইয়েলো আকার। হালকা করে ইয়েলো আকার, এবং তার উপরে অরেঞ্জ রং ব্যবহার করছি, অরেঞ্জ খুব অল্প পরিমাণে, ঠিক বাম দিক থেকে গাঢ় করে এবং নিচের দিকে গাঢ় করে ভিতরের দিকে, অর্থাৎ যেদিকে লাইট অংশ ছেড়ে দেওয়া আছে সেদিকে ধীরে ধীরে হালকা হয়ে আসবে। এইভাবে সম্পূর্ণ ভরে দেবে না, সম্পূর্ণ ভরে দিলে তার ছবিটা ভালো দেখাবে না, হাইলাইট অবশ্যই রাখো। এবং নৌকার যে বাঁশগুলোর মধ্যে পাল লাগানো আছে সেই পালগুলো ইয়েলো আকার দেবে, এবং নৌকার হালকা করে ইয়েলো আকার তোমরা দেবে। নৌকার মধ্যে আমি এখানে ডার্ক ব্রাউন রং ব্যবহার করছি, ডার্ক ব্রাউন যেটা তোমরা ডিপ খয়েরি রং বলে, ডার্ক ব্রাউন। এইভাবে পাশাপাশি ছোট্ট ছোট্ট করে ডার্ক ব্রাউন রং তোমরা ব্যবহার করো, এবং নৌকার পালে বাঁশের মধ্যে ব্রাউন রং দাও, এবং নৌকার যে কানাটা আছে নৌকার কানার উপরে তোমরা রেড কালার ব্যবহার করো, রেড প্রাইমারি রেড তোমরা ব্যবহার করতে পারো, প্রাইমারি রেড। এবং মাঝির জামার মধ্যে বেগুনি রং ব্যবহার করো, ভায়োলেট কালার, এবং পরনে যেটা আছে সেটা স্কাই কালার ব্যবহার করো এইভাবে, এবং হাতের মধ্যে পিচ কালার, তার উপরে অল্প একটু ব্রাউন, এবং নৌকার মধ্যে ব্রাউন রঙের উপরে তোমরা ব্ল্যাক রং এইভাবে দেবে, ছোট্ট ছোট্ট করে ব্রাউন রঙের উপরে ব্ল্যাক দেবে, সেকেন্ড টোন, সেকেন্ড রং যেটা সেটা এইভাবে তোমরা ভরবে। এবং নৌকার প্রতিবিম্বটা দেখানোর জন্য নৌকায় প্রথমে যে ডার্ক ব্রাউন রংটা ব্যবহার করি সেটা এইভাবে দাও, তার উপরে ব্ল্যাক, তারপর ব্ল্যাক রং, ঠিক নৌকার প্রতিবিম্বটা এইভাবে তোমরা দেখো, এবং নৌকার কানার একটু লাল রং, এবং পালের যে রং আছে সেই রংটা তোমরা জলের মধ্যে একটু দাও এইভাবে, নৌকার প্রতিবিম্ব, নৌকা এবং নৌকার পালের প্রতিবিম্ব। এবং দূরে গাছেটা পুশ্যান্ড ব্লু রং ব্যবহার করছি, পুশ্যান্ড ব্লু। তো দেখো নিচের দিকে গাঢ় করে উপরে হালকা রেখে তোমরা এইভাবে ভরবে, এবং নারকেল গাছগুলো ঠিক এইভাবে, বেশি পরিমাণে দিতে হবে না, অল্প দুটো একটা এইভাবে ডিপ পুশ্যান্ড ব্লু দিলে হবে, এবং জলের মধ্যে জলের ঢেউগুলো গাঢ় ভাব রাখার জন্য পুশ্যান্ড ব্লু তোমরা ব্যবহার করবে সুন্দর করে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, ভয় পাবে না, তোমরা চেষ্টা করবে সুন্দর করে, এইভাবে চেষ্টা করবে দেখবে সহজেই আঁকা শিখে যাবে। এবং সব শেষে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল ব্যবহার করবে, গাছের কাণ্ড মাথা এবং মাছির যে শরীরটা আছে শরীরটা বর্ডার করে দেবে, হাত পরনে যেটা আছে, এবং নৌকার কানা হাতের হালটা এইভাবে একটা লাইন দিলে হবে, শুধু গ্লাস মার্কিং যে একটা লাইন তার প্রতিবিম্ব, এবং পালটাকে সুন্দর করে এইভাবে বর্ডার করো, সম্পূর্ণ বর্ডার দেবে না, ঠিক যেখানে প্রয়োজন বর্ডার দেওয়া ঠিক সেখানে বর্ডার দেবে, সম্পূর্ণ বর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক এইভাবে সুন্দর করে। গ্লাস মার্কিং খুব নরম, তোমরা বেশি চেপে করবে না, বেশি চেপে করলে ভেঙে যাবে, আর গ্লাস মার্কিং যে হুলটা তোমরা ছোট করে কাটবে, খুব বেশি বড় করবে না, ছোট করে কাটলে তাহলে ভাঙবে না, পেন্সিল সোজা রেখে এইভাবে তোমরা গ্লাস মার্কিং করো। তো দেখো এখন আমার আঁকাটা সম্পূর্ণ হয়েছে, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে একটা, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে।
তো আমার আঁকা সম্পূর্ণ হলো। তো দেখো খুব সুন্দর একটি পালতোলা নৌকা। ভালো থাকো তোমরা সবাই।